দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজশাহীর বাঘা থানার বাউসা ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে যাচ্ছি আর কি। আমরা এখানে আমরা সামনে যে জায়গাটাতে যাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলের সবচাইতে বড় ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, এরকম একটা জায়গাতে যাচ্ছি আর কি। তো এখানে আপনাদেরকে কিছু তথ্য জানাবো এটা সম্পর্কে, এবং সামনে এটা নিয়ে দু একদিনের মধ্যে আগামীকালকে থেকে আমার জানা মতে এখানে হচ্ছে একটা ইসলামিক সম্মেলন এবং ইসলামী আলোচনা অনুষ্ঠান হবে আর কি। তো কত বড় আয়োজন, কি হয় সেখানে, কিভাবে হয় সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন, আমরা যাচ্ছি সেখানে। দেখুন, আমরা যে রাস্তা সেই রাস্তাটা আপনাদেরকে দেখাই, রাস্তার কাজ চলছে, অনেক সুন্দর একটা পরিবেশ রাজশাহীর বাঘা উপজেলায়। দেখেন আপনারা পরিস্থিতি, রাস্তার দুই পাশের যে অবস্থান সেটি দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা রাজশাহীর একটা অঞ্চলে আছি। কারণ এখানে যে আম গাছ, বিস্তীর্ণ যে ভূমিগুলো রয়েছে আর কি, চারিদিকে শুধু আম গাছ ছাড়া কোনো কিছু খুঁজে পাওয়া অনেক সময় মুশকিল হয়ে যায়। আমি যখন এখানে আসি, আমার একটু বক্তব্য বলি, যে গাড়ি ড্রাইভ করতেছে সে, এখানে যখনই আসি তখন দেখি প্রচুর কোরআনের পাখি, যারা বলি আমরা আর কি জুব্বা টুব্বা পাঞ্জাবি পরে থাকে, টুপি পরে থাকে, মাদ্রাসার স্টুডেন্ট। মানে অন্য জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠানে গেলে দেখা যায় অনেক স্টুডেন্ট ব্যাগ ঘাড়ে করে আছে, কিন্তু এখানে পাগড়ি টুপি পরে আছে। এখানে যতবার আসছি আমি এরকম কিছু দেখছি, আমার মানে খুবই ভালো লাগে এই জায়গায় আসলে। কিছুক্ষণের ভিতরে আপনারাও হয়তো দেখতে পাবেন যে বিভিন্ন জায়গা থেকে, যদিও এখন একদম পিক আওয়ার, মানে ক্লাস ক্লাস হয়তো চলতেছে, তারপরেও দেখবেন যে কিছু একদম টকবকে যুবক যারা আছে তারা আর কি পাগড়ি, তারপরে জুব্বা টুব্বা পরে ঘুরতেছে রাস্তা দিয়ে। তো বিশাল লাগে ব্যাপারটা। আর একটু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের জ্ঞাতার্থে, যে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসে এবং বাংলাদেশের বাইরের বক্তারা কিন্তু এখানে এসে ওয়াজ করেন বা আলোচনা অনুষ্ঠান করে থাকেন এখানে। আপনার আমি এর আগে যেটা দেখছিলাম যে আশেপাশের বেশ কিছু প্রতিষ্ঠান, অর্থাৎ খেলাধুলার যে মাঠগুলো আছে বা ফাঁকা যে জায়গাগুলো আছে, সেগুলোতে বাস এবং বিভিন্ন গাড়ি যেগুলোতে মানুষ, যেগুলো যোগে মানুষ এসে থাকে, সেগুলোতে একদম পরিপূর্ণ ছিল। এই যে দেখেন শুরুতে, হ্যাঁ শুরুতে দেখেন যে গেট আর কি, অলরেডি একটা গেট স্থাপন হয়ে গেছে এখানে ঢোকার জন্য। আমরা তারিখটা দেখতে পেলাম না, এখানে ওয়াজ কবে গো, ওয়াজ কবে? কালকে। যে ছোট্ট বন্ধুরা আমাদেরকে জানিয়ে দিল যে এখানকার ওয়াজ হবে আগামীকালকে। আর আবু সাইদ ভাই যেটা বলছিল, দেখেন সামনেই আপনারা দেখতে পাবেন দুজন যুবক আসছে, একটু আমরা আসতে যাব, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আর কি, আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনারা? কালকে তো এখানে হচ্ছে আপনার যে ইসলামী আলোচনা অনুষ্ঠান সেটা হবে, তাই না? কালকে থেকে শুরু হবে, কয়দিন ব্যাপী হবে? আপনাদের বাড়ি কোন জায়গায়? দুজনে চাঁপাইনবাবগঞ্জ থেকে এখানে আছেন? চাঁপাইনবাবগঞ্জ, তার মানে অনেক দূর থেকে, এখান থেকে প্রায় মনে হয় প্রায় 150 কিলোমিটার আর কি শিবগঞ্জ, মানে রাজশাহী যেহেতু 50 কিলোমিটার, ওখান থেকে আরো 50 কিলোমিটার প্লাস হবে। আছেন আপনারা এখানে? আমি 31 সালে ভর্তি হয়েছি। ও আচ্ছা, নতুন? আর এই ভাই? না না, মানে এই বাড়ি থেকে ছুটি শেষ করে এসেছি। ও আচ্ছা আচ্ছা, 2023 সালে ভর্তি হয়েছি। ও আচ্ছা, এবারে ভর্তি হয়েছেন তাই তো? জি না, এর আগের ভর্তি হয়েছি আর গত বছর। ও আচ্ছা, 2023। হ্যাঁ হ্যাঁ। এখানে কয়দিন ব্যাপী অনুষ্ঠান হবে? দুই দিন ব্যাপী। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসে শুনছি আমরা, কোন কোন জায়গা থেকে লোক আসে আপনাদের মনে হয়? সব ডিস্ট্রিক্ট থেকে আসে না? আর যিনি বক্তা আসবেন তিনারা কোথায় থেকে আসবে? এবার কে বক্তা আছে, মানে প্রধান তো একজন বক্তা অবশ্যই আছেন? প্রধান এবার মানে আছে সবাই প্রায় প্রধান। ও আচ্ছা। তবে বেশি আকর্ষণ হচ্ছে যে বাইরের দেশ থেকে আসছে, পাঁচটা দেশ থাকছে এখানে। আমাদের ভারত থেকে ব্রাদার রাহুল আছে, তারপরে জর্ডান থেকে একজন আছে, কুয়েত থেকে আছে, তারপর সৌদি আরব থেকে 2-3 জন আছে, আর আমাদের বাংলাদেশ। আপনারা এখানে থাকাকালীন সময় তো এই প্রোগ্রাম পাইছেন এর আগেও? হ্যাঁ। আচ্ছা, তো এখানে ওই মানে কখন থেকে কখন আসলে সব থেকে ভালো মানে বক্তৃতা হয় আর কি, হয় না শুরু হয় অনেক কিছু, গজল টজল হয়, মানে মেন বক্তব্যটা কখন থেকে রাখেন? এখানে আমাদের প্রায় মানে গজল বা অন্য সঙ্গীত এখানে পরিবেশন সেরকম হয় না, অনেক বক্তা থাকে আর প্রধান বা যারা মানে অনেক জ্ঞানী গুণী তাদেরকে নেওয়া আসা হয় এখানে। আচ্ছা আচ্ছা। তো প্রায় মাগরিব থেকে রাতে যে অনুষ্ঠানটা হয়, রাত্রিকালীন, ওটাই মানে গুরুত্বপূর্ণ সব সময়ের জন্য। রাত কয়টা পর্যন্ত হয় আনুমানিক?
এটা আপনার গতবার হয়েছিল দ্বিতীয় দিন রাতে রাত 1:30-2 পর্যন্ত, আর প্রথম দিন হয়েছিল প্রায় 1 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এখানে কোনো টিকিট লাগে নাকি কিংবা কোনো খাবার দেয় যারা মানুষ আসে এরকম? শুক্রবার দুপুরবেলা এটা ফ্রি দেয় বিতরণ করে পানি সহকারে, আর তারপরে যে বৃহস্পতিবার রাত্রে, তারপরে শুধু তো সন্ধ্যা থেকে রাতেই হয়, মানে দিনের বেলা তো আর ইয়ে হয় সকালে আছে। দেখেন দর্শক, আমরা কথা বলছিলাম দুজন শিক্ষার্থীর সাথে এখানে যারা পড়াশোনা করে আর কি, যে সামনে দেখেন যে অলরেডি স্টল বিভিন্ন দোকান কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন দোকানগুলো কিন্তু আম বাগানের মধ্যে, এই যে ওখানে সামনে কিছু দোকান হচ্ছে, মনে হচ্ছে যে ওখানে জিলাপি বিক্রি হতে পারে, আমার দেখে তাই মনে হচ্ছে আর কি। ওই যে অলরেডি কিন্তু জিলাপির আটা কিন্তু প্রস্তুত শুরু হয়ে গেছে ভাই, দেখছেন? যেটা ধারণা করছিলাম সেটাই, যে আসলে এখানে পাশেও মানে সব দিকেই আর কি, হ্যাঁ রাস্তার দুধারেই কিন্তু অলরেডি আয়োজন শুরু হয়ে গেছে, আয়োজনের যে সোয়া। আর এখানে যেহেতু এই রাস্তাটার কাজ চলছে, এই জন্য একটু যাতায়াতের জন্য একটু হয়তো কষ্টসাধ্য হয়ে যাবে, যদিও আমরা আপনাদেরকে দেখাই যে এখানে দুই পাশে যেহেতু বাড়ি, এই জায়গাটার চাইতে সামনে আর একটু গেলে তখন আরও বুঝতে পারবেন যে আসলে আয়োজনটা আসলে কত বড় হতে পারে। এই যে দেখেন, আমরা অলরেডি প্রতিষ্ঠানটার সামনে চলে আসছি, এই যে এখানে কিন্তু বাইরে থেকে আমরা দেখতে পেলাম ভেতরের কিছু অংশ, এখানে অলরেডি কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে আর কি। প্রধান ফটকের সামনে আমরা ইতিমধ্যে এই যে এখানে চলে আসছি, দেখেন সামনে এইটাই হচ্ছে, এটাই হচ্ছে সামনে আমরা আপনাদেরকে একটু দেখাবো যে আসলে এখানে যে আয়োজনটা হচ্ছে মূলত। দেখেন এখানে অনেক বড় একটা মসজিদও আছে, এবং এই যে এখানে এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আয়োজনটা কত বড় হচ্ছে। দেখেন মূল আয়োজনটা কিন্তু এই প্রতিষ্ঠান প্রাঙ্গণের ভেতরে হবে, এবং এই জায়গাগুলো হচ্ছে আপনার বিভিন্ন দোকান এবং হচ্ছে বিভিন্ন স্টল হবে। ও আচ্ছা, এবার মনে হচ্ছে যে মঞ্চটা এখানে হচ্ছে আর কি, এর আগে কিন্তু মঞ্চটা ভিতরে হতো, তো এবার দেখতে পাচ্ছি আমরা মঞ্চটা হচ্ছে আপনার ইয়াতে হচ্ছে, যে আমরা চলে আসছি অলরেডি, ও নিচু হয়ে ঢুকে গেছি, এই যে মঞ্চ স্টেজ এখানে প্রস্তুত করা হচ্ছে, প্রোগ্রাম এখানে হবে ভাই। এই যে অলরেডি স্টেজের কাজ চলছে, এখানে মাঠ প্রস্তুতের জন্য কিন্তু কাজ করছে, যে এক ভাই দেখতে পাচ্ছি এখানে। এবং দেখেন যে ওই পাশটাই ভ্রাম্যমাণ খাওয়ার স্টল, মনে হচ্ছে ওখানে খাওয়ার জায়গা করা হয়েছে। এবং এই যে আমরা ভাই কিন্তু মাঠ প্রস্তুতের কাজ করছে। ওয়ালাইকুম আসসালাম, তোমাদের বাড়ি এখানে? এখানে তোমাদের বাড়ি? আচ্ছা, এই যে দেখেন এখানে আপনাদেরকে দেখাই যে আসলে শৌচাগার, মনে হয় গণ শৌচাগার, মানে অস্থায়ী ভিত্তিতে আপনাদেরকে দেখাচ্ছি, বিশাল ব্যাপার, বিশাল। এই যে এখানে ট্যাঙ্কি বসাইছে, ওখানে পানির ব্যবস্থা হবে আর কি। এবং ওই যে অনেকগুলো বদনা কিন্তু নিয়ে আসা হয়েছে ওখানে, এই যে এখানে দেখেন অনেকগুলো শৌচাগার অস্থায়ী ভিত্তিতে এগুলো করা হচ্ছে আর কি। অস্থায়ী ভিত্তিতে এগুলো যেহেতু অনেক মানুষের সমাগম হবে, এই যে এই মাঠটা এখানে আমার মনে হচ্ছে যে এখানে মেয়েদের জন্য আর কি বসার জায়গা, এখানে প্রজেক্টর থাকবে হয়তো, প্রজেক্টর দিয়ে এখানে মেয়েদের জন্য বসার জায়গা করা হয়েছে। যে বড় একটা জায়গা কিন্তু আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এবং এই যে দেখেন মূল যে আয়োজনের মাঠ, সেটি কিন্তু বেশ বড়, মানে অনেক বড় একটা মাঠ, উঁচু করার জন্য সবুজ, ওজুর জন্য, হ্যাঁ এই যে ওজুর জন্য জায়গা হচ্ছে ওখানে। এবং এই পাশটায় দেখেন এখানে হচ্ছে খাওয়ার, এই পাশটা একটু দেখাই ভাই, এখানে হচ্ছে আপনারা চাইলে এখানে টোকেন দেওয়া হয়, আমি গতবারের কথা শুনেছি যে এখানে টোকেন দেওয়া হয়, এবং টোকেন আপনাকে একটা মূল্য পরিশোধ করে আপনাকে কিনে নিতে হবে, খুবই স্বল্প মূল্যে আর কি, সেই মূল্যটা পরিশোধ করে আপনি এখানে খেতে পারবেন। অর্থাৎ অনেক বাইরে থেকে যেহেতু লোকজনরা আসে, সেখানে আপনি হচ্ছে, এখানে দুটো অংশ, মানে হ্যাঁ এখানেও দুটো অংশ, একটা মহিলা এবং একটা পুরুষদের জন্য আর কি, যে বোঝা যাচ্ছে এরকম হতে পারে।
সামনেও আরো কিছু স্টল হচ্ছে আর কি, এখানে কাজ করছে, আরো দোকান হবে, মানে যেহেতু দোকান হবে এখানে, মূল কাজটা হচ্ছে আপনার আগামীকাল থেকে যেহেতু শুরু হবে মূল প্রোগ্রামটা। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা ফুচকা রেস্টুরেন্ট, হ্যাঁ এখানে বাণিজ্যিক ভিত্তিতে কোনো রেস্টুরেন্ট হবে আর কি এই জায়গাটাই। তারপরে আমরা আবারও এই পাশ দিয়ে একটু বের হতে চাই, যে আসলে যে পাশ দিয়ে আসলাম সেই পাশটা দিয়ে আমরা একজন চাচার সাথে কথা বলতে পারি। ওখানে একজন চাচা আছে ওখানে। সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? এখানে যে আয়োজনটা আমরা দেখছি, এটা আসলে কত বছর থেকে এই আয়োজনটা হয়? এই যে আগামীকালকে থেকে যে ইসলামিক মেলা যিনি হচ্ছে, তো আমার ইয়া নাই, তো মেলা বছর ধরে অনেক বছর থেকে হয় না? এখানে প্রতি বছর কতজন মানুষ আসে বলে আপনার আপনাদের ধারণা? ইয়া তো আমার বোলা ধরেন প্রচুর লোক সমাগম, প্যান্ডেল ভরে যাবে না একদম? এদিকে চলে আসবে নাকি? মানে এখানে কি ধারণা করা যায় যে কত হাজার লোক হতে পারে একটা, মানে আপ ডাউন 50,000? না 50,000 লোক, তারও বেশি হবে না? এখানে এখানে যে প্রতিষ্ঠানটা দূর থেকে দেখতে পাচ্ছি আমরা, ওই প্রতিষ্ঠানে কতজন স্টুডেন্ট আছে? মানে আপনার 8,000 না? 8,000 যদি শিক্ষার্থী থাকে, তাদের পরিবার থেকে যদি একজন করে আসে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আপনার 16,000 লোক এমনিতে হয়ে যাচ্ছে, আর বাইরের লোক তো এমনিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, 50,000-এর উপরে লোক হবে। আর যে প্যান্ডেল করা হচ্ছে এবং ইয়ে হচ্ছে, এখানে অনেক বড় একটা আয়োজন আর কি। আমরা সালামপুরের দিক থেকে আসছি, বুঝতে পারছি যে আসবো কালকে। সবচেয়ে বেশি শুক্রবারে না? আচ্ছা 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 আচ্ছা, এই দিনের বেলাও হয় নাকি? সৌদি থেকে কোন কোন দেশ থেকে লোক আসে? সমস্যা নাই, শুক্রবারে আসি আর দেখি যাবনি। আচ্ছা আচ্ছা, আপনি 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 জানেন না, আপনি তো হচ্ছে এলাকার যেটা মাথা তার লোক আপনি, বুঝতে পারছি। যাই হোক, দেখা যাক, আমরা দেখবো আর কি যে এখানে আরও বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আমরা আবার এই এই সাইড দিয়ে আমরা বের হবো ভাই, চলেন আমরা যে জায়গাগুলো দিয়ে আসলাম আর একবার একটু দেখেন। হেলিকপ্টার নামে কতি ওই ভিতরে? ও কালকে কালকে হেলিকপ্টার নামবে তাই? ও আচ্ছা আচ্ছা, ওই বড় মাঠে, মানে স্কুলের যে মাঠে, ওখানে নামবে আর কি। ও আচ্ছা, যাই হোক, যেহেতু বাইরে থেকে আপনার বিভিন্ন দেশ থেকে লোক আসবে, সেক্ষেত্রে এখানে হচ্ছে অনেক বড় একটা আয়োজন, বেশ কয়েকটা দেশ থেকে লোক আসবে। অনেক স্টুডেন্টরা কিন্তু বললো যে প্রায় 5-6টা জায়গা থেকে, 5-6টা দেশ থেকে আর কি যেহেতু লোক আসবে। দেখেন এই জায়গাগুলোতেও কিন্তু আর কি সংস্কার করা হচ্ছে বা ইয়া করা হচ্ছে, মানুষ যেহেতু আসবে। আর এখানে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে, এবারের আয়োজনটাকে আপনার বাইরে করা হয়েছে, এর আগে ইতিপূর্বে যে আয়োজনগুলো হয়েছে সেগুলো কিন্তু প্রতিষ্ঠানের ভেতরে করা হয়েছে। আর এখানে যেই যে দূর থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রতিষ্ঠানটা আছে আর কি, এটাই সেই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এবং এই প্রতিষ্ঠানের মূল আয়োজন কিন্তু এটা, প্রতি বছরই এটাকে করা হয় এরকম সময়ে আর কি। সো এই বছরও এই অনুষ্ঠানটাকে করা হচ্ছে, এবং আমরা এই সাইড দিয়ে হয়তো বের হতে পারি ভাই। আচ্ছা, দেখা যাক, আমরা যে এখানে কনস্ট্রাকশনের কাজ কিন্তু চলছে অলরেডি। এখানে দেখেন মঞ্চ তৈরি করা হচ্ছে, আমি এবার আচ্ছা নামি, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, ভাইকে অনেক কষ্ট করে আর কি বের হতে হবে, যেহেতু এই পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে আসলে চলাচল করা যাবে না। এই যে একটা মাঠ প্রস্তুত করা হচ্ছে ইতিমধ্যে, দেখেন এই মাঠেই এই যে এইটাই সেই স্টেজ হবে, অনেক অনেক বড়। এখানে আমার মনে হয়
কত লোক আটবে এখানে? এখানে আসলে হাজার হাজার লোক আটবে, এখানে 2 লাখ লোক হবেই এটা আমার মনে হচ্ছে। হ্যাঁ, কারণ এর আগে দিঘাতে যখন না হলেও আমির হামজার একটা মাহফিল হয়েছিল, আমার নিজের চোখে দেখা বিলমারিয়া লালপুর আশপাশের 10 গ্রাম গোপালপুর থেকে এসে 10 লক্ষাধিক লোক, তাই না, দিঘাতে আসছিল। হ্যাঁ, আশেপাশের রাস্তা মানে কোনো জায়গায় খালি লোকের মাথা ছাড়া কিছু ছিল না। কিন্তু আমার, আমি এই জায়গার এক্সপিরিয়েন্স সত্যি আমার নাই, আমি শুনি যে জায়গাতে এই কাজ হয়। আমার বিশ্বাস এখানে না হলেও মানে এক্সট্রা বললে বেশি বলা হবে যে 10 লাখ 7 লাখ 8 লাখ এটা মনে হয় বেশি হবে, কিন্তু আমার বিশ্বাস 2 থেকে 3 লাখ লোক এখানে হবে ভাই। না এখানে অ্যারাউন্ড মানে যাওয়া আসা, হ্যাঁ যাওয়া আসা, যাওয়া আসা ওইভাবে যদি হিসাব করি 10 লাখ পার হয়ে যাবে গ্যারান্টি। আমি আপনার একসাথে জমায়েত হয়ে থাকবে আমার বিশ্বাস 2 থেকে 3 লাখ লোক এখানে। এখানে আমি হচ্ছে মানে আপনার জ্ঞাতার্থে এবং দর্শকদের উদ্দেশ্যে যে জানাতে চাই যে আপনার দেখেন ইতিমধ্যে কিন্তু ট্রাকে করে চট চলে আসছে যে বসার জন্য, বা হচ্ছে এগুলো বিছাই দেওয়া হবে, এগুলো মাঠের উপরে থাকবে, যেহেতু এই যে পুরো ইয়াটা মাটি এবং বালি আছে আর কি, এই যে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। এর আগে যখন আসছিলাম আমি, একটা অনুষ্ঠান চলছিল আর কি ওই মুহূর্তে, তো ওই অনুষ্ঠানে আমি দেখছিলাম যে এপাশ দিয়ে পার হতে আপনার আধা ঘন্টা সময় লাগবে, বুঝছেন, আপনি যে রাস্তা দিয়ে ঢুকেন। আসলে গাড়ি রাখবো কোথায়? হ্যাঁ আসবো, এটাই চিন্তা করতেছি আর কি। আচ্ছা, গাড়ি রাখলে অনেক দূরে রেখে আসতে হবে। আর আমি আপনাকে যেটা বলছিলাম যে আসলে ওই আপনার বাসগুলো বা হচ্ছে যে গণপরিবহনে মানুষগুলো আসে আর কি, ওই বাসগুলো কিন্তু আশেপাশে 3-4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে তাদেরকে রাখতে হয়, অর্থাৎ এখান থেকে না, এখান থেকে তাদেরকে হেঁটে আসতে হবে আর কি, ওই 2-3 কিলো বা হচ্ছে ইয়াতে অন্য গাড়িতে আসতে হবে, ছোট ছোট গাড়িতে আসতে হবে হয়তো আপনার। তবে আমি যেটা বলতে চাই যে আশেপাশের এত লোক জেনে এখানে চলে আসে, কিন্তু এই জায়গাতে ঠিক মানুষের মুখে মুখে আছে ঠিক আছে, বাট প্রচার প্রচারণা ওইভাবে হয় না এখানে, মানে বোঝা যায় না যে এত বড় একটা কিছু হয়। যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাংস্কৃতিক হোক অন্যান্য কিছু যদি হয় সেক্ষেত্রে কিন্তু মানুষের লোকমুখে চলে যায়, এখানেও লোকমুখে যায়, কিন্তু যেহেতু এটা একটা ইসলামিক ব্যাপার মানে এই জায়গায় কিছু কিছু মানুষের অনাগ্রহ থাকে, যারা জানি কম থাকে, সেই জায়গা থেকে ওইভাবে প্রচার প্রচারণা হয় না যে এখানে একটা বিশাল ঐতিহাসিক মানে পাগ ঐতিহাসিক একটা ব্যাপার ঘটতে যাচ্ছে কিংবা ঘটে প্রত্যেকটা বার। আমি মানে ইনশাল্লাহ শুক্রবারে এটা শেষ করে যাবো, আমি আসলে শুক্রবারে ঢাকায় যেতে চাইছিলাম, বাট এই জিনিসটা আমি 2 দিনে আসবো এখানে, এটা আমি দেখে একটা মাইন্ড সেট আপ নিয়ে গেলাম, আল্লাহ যেন আমার এই মনের আশা পূরণ করে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা সামনে যে এই মাঠ যে প্রস্তুত করা হচ্ছে আর কি, এই ছোট ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। ভাই তোমার বাড়ি কোথায়? এখানেই। স্টেজ কতদিন থেকে তৈরি করা হচ্ছে? এক সপ্তাহ আগে থেকে স্টেজ তৈরি করা হচ্ছে, কালকে হচ্ছে মূল অনুষ্ঠান শুরু। কালকে কখন থেকে শুরু হবে? কাল সাজের পর থেকে শুরু হবে। আর এখানে কত লোক আসে বলে মনে হয়? এর আগে তো প্রোগ্রাম হয়েছে, মেলা মানুষ আছে না, মানে আসলে বলা মুশকিল। বাসগুনি ফের পাওয়া যায় না, বাস মাইকো। আর কোন কোন দেশ থেকে বক্তা আসবে? কয়টা দেশ থেকে আসবে? এটাও জানো না? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 8-এ। 8-এ ওই জেনারেল স্কুলে না মাদ্রাসায়? এখানে এই মাদ্রাসাতে। এই মাদ্রাসায় কতজন স্টুডেন্ট আছে এখানে যে যে মাদ্রাসা আমরা দেখছি? তাও কত হাজার? আমরা না না, একজন বললো 8,000 স্টুডেন্ট আছে এখানে। ও দাখিলে পড়ো? আচ্ছা আচ্ছা, আরও ইয়াতেও যেহেতু আছে তো ঠিক আছে। আমরা এই স্টেজটা তো বানানো হচ্ছে, যে দেখতে পাচ্ছি মাঠও প্রস্তুত করা হচ্ছে। আমরা এই যে এই পাশটাতেও হচ্ছে এখানেও কিছু স্টল করা হচ্ছে, এখানেও কিছু ইয়ে হচ্ছে। এই যে ট্রাকে যেটা বলছিলাম যে আসলে এখানে অলরেডি কিন্তু চট ইয়াগুলো চলে আসছে, এখানে যেহেতু বিছাই দেওয়া লাগবে। আর এই যে দেখেন আপনারা, এটা যেহেতু একটা বালি এই স্তরটা মাটির জায়গা, এখানে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আরও একটু, এই যে এখানে কিন্তু বিদ্যুৎ চলে গেলে বা বিদ্যুৎ যদি কোনো কারণে বিঘ্ন ঘটে সেটার জন্য কিন্তু জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। জেনারেটরের ভোল্ট কত আপনি মনে হয় বলতে পারবেন? আমি যেহেতু খুব একটা বলতে পারতেছি না ভাই, এটা মানে যে অবস্থা, অনেক বড় মেশিন আমার মনে হচ্ছে 32 না 64 মেশিন এটা। ইসলামী আয়োজন যেহেতু এখানে আলোচনা হবে এবং হচ্ছে এখানে আমরা একটু যে বাম পাশের দিক যাবো ভাই, কারণ এটা হচ্ছে আপনার এই যে মসজিদের, এটা হচ্ছে মূল ফটক, এই যে এখানে মসজিদ, মসজিদের পরে ওখানে মাদ্রাসা,
তো আমরা আরেকটু সামনের দিকে আগাচ্ছি, যেখান দিয়ে মানুষকে মানে প্রথম আসতে হবে আর কি, অর্থাৎ মূল রাস্তা থেকে। আপনারা যদি এখানে আসতে চান, দর্শকদের উদ্দেশ্যে এই ফাঁকে একটু জানিয়ে দিতে চাই যে আসলে আপনারা যদি দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন তাদের জন্য একটু সহজ করে দিতে চাই বিষয়টাকে, যে এখানে আসতে হলে প্রথমত আপনাকে এটা এই জায়গাটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঢুকতে হবে কই থেকে? আচ্ছা, কোথায় থেকে ঢুকতে হবে সেটা দেখাবো, তার আগে আপনাদেরকে এটা এই জায়গাটা সম্পর্কে একটু বিস্তারিত বলি আর কি। লোকেশনটা কোথায়, হয়তো অনেকে এই বছর নাও আসতে পারেন, হুট করে যেহেতু এই ভিডিওটা করা আমাদের, হয়তো অনেকে আসার প্রস্তুতি নিতে পারবেন না। সো আমরা হচ্ছে আগামী বছর চাইলেও আসতে পারবেন আপনারা। সো লোকেশনটা জানানোর দরকার আর কি মনে করছি। এই লোকেশনটা হচ্ছে বাংলাদেশের রাজশাহী জেলা, অর্থাৎ রাজশাহী বিভাগের রাজশাহী জেলা বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদ, অর্থাৎ বাঘা উপজেলার 5 নং বাউসা ইউনিয়ন পরিষদ। বাউসা ইউনিয়ন পরিষদের খুবই কাছে, খুবই কাছে। অর্থাৎ এই যে দেখেন, এখানে কিন্তু একটা মাইক দেওয়া আছে, দেখেন কত দূরে, রাইট রাইট, আরো অনেক দূরে কিন্তু যে বাল্ব দেওয়া আছে, রাতের বেলা এখানে লাইট জ্বলবে, ওই যে বাল্ব দেওয়া আছে এখানেও, আবারও সামনে মাইক। আপনাদেরকে যেটা বলছিলাম আরো, যে বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের খুবই কাছে। সো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে চাইলে প্রথমে রাজশাহী জেলাতে এসে পুঠিয়া হয়ে বা বাঘা হয়ে এটাতে আসতে পারবেন। পুঠিয়া উপজেলা থেকে এটা কত কিলোমিটার হবে, 15 কিলোমিটার, আর বাঘা উপজেলা থেকে এটা হয়তো 10 কিলোমিটারও খুবই কাছে। এই যে দেখেন, এটা হচ্ছে নেমে অবশ্যই দেখাবো প্রধান যে ফটক বা মূল যে ফটক আর কি, মূল যে গেট সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এটা হচ্ছে প্রধান ফটক, এখানে যা যা লেখা আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। প্রধান যে মূল যে ব্যানারে, এই যে তারিখ দেখেন, 8 ও 9 ফেব্রুয়ারি 2024, বৃহস্পতি ও শুক্রবার, স্থান দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, বাউসা হেদাদিপাড়া, তেঁতুলিয়া, বাঘা, রাজশাহী। এটা ইসলামী সম্মেলন 2024, এখানে 48তম ইসলামী সম্মেলন, এটা হচ্ছে 48তম, ঠিক আছে, 48 বছর ধরে এটা হয়ে আসছে। আর এখানকার যিনি সভাপতি আর কি, ডাক্তার মুজাফফর বিন মহাসিন, তিনি হচ্ছে পরিচালক দারুল হুদা ইসলামী কমপ্লেক্স বাঘা রাজশাহী, সম্পাদক মাসিক আল ইখলাস। এবং এখানকার যিনি প্রধান অতিথি, অর্থাৎ এই সংসদীয় সদস্য আর কি, রাজশাহী বাঘা চারঘাট এর যিনি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন দুইবারের, জনাব আলহাজ মোহাম্মদ শাহরিয়ার আলম, তিনি হচ্ছেন এখানকার প্রধান অতিথি। এই হচ্ছে এখানকার ব্যানারে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের সাইড দিয়ে এই আর কি রাস্তা, এই যে ফায়ার সার্ভিস বাঘা, অর্থাৎ বাঘা, যে এই রাস্তাটা বাঘার দিক থেকে আসছে, বাঘার দিকে চলে গেছে। এই রাস্তাটা হচ্ছে বাঘা উপজেলা, এখান থেকে বাঘা উপজেলা খুবই কাছে, অর্থাৎ 6 কিলোমিটার হতে পারে। হাইওয়ে রাস্তা, যে কোনো ধরনের মানে বাস ট্রাক সবকিছু ঢুকে, আর এই পাশের রাস্তাটা কুটিয়া থেকে আসছে, একদম ঢাকা রাজশাহী হাইওয়ে মেন হাইওয়ে যে রাস্তা সেখান থেকে এটা সংযোগ সড়ক, ঠিক এইভাবেই ঢালাও বিশ্ব রোডটা আছে। আপনার বাস ট্রাক যে কোনো বড় ধরনের যানবাহন নিয়ে সরাসরি কুটিয়া থেকে আড়ানি হয়ে বাঘায় যাওয়ার আগে এই রাস্তাটা এই দারুল হুদা কমপ্লেক্সে কিন্তু ঢুকে পড়ে। একদম ঠিক তাই, যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে ঈশ্বরদী, পাবনা বা কুষ্টিয়া, খুলনা এইসব এলাকা থেকেও যারা আসতে চান তারাও কিন্তু হচ্ছে বাঘা হয়েও আসতে পারেন, অথবা পুঠিয়া হয়েও আসতে পারেন, নাটোর দিয়েও আসতে পারেন, রাজশাহী দিয়েও আসতে পারেন। সো এই যে বন্ধুদের আরেকটা জিনিস মেনশন করতে চাই, হয়তো ভাবতে পারে যে এটা কিন্তু গেট আছে জন্য এখানে মাইক, না মাইকটা শুধু এখানেই নাই, মাইকের তার দেখেন আরও চলে গেছে, তারপরে ওই দিকেও মাইক দেওয়া হয়েছে, মানে কত দূর পর্যন্ত এই এলাকাতে। রাইট, আমার মনে হয় যে আমরা অলরেডি কিন্তু হচ্ছে আপনার যে মূল যে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান থেকে 1.5 কিলোমিটার দূরে প্রায় চলে আসছে আর কি, সেখান থেকে আরও দেখা যাচ্ছে যে এখান থেকে যদি আরও 0.5 কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে আরও মাইক থাকে তাহলে কত দূর যাচ্ছে আর কি, অনেক অনেক দূরে। এবং এখানকার এখানে আসলে আমি বলতে পারি আপনাদেরকে নিঃসন্দেহে যে উত্তরবঙ্গের সবচাইতে বড় ইসলামী কমপ্লেক্স আর কি এটা। এই যে আমি আপনাদেরকে দেখাই, প্রধান এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে,
আপনারা দেখতে পাচ্ছেন যে সমন্বিত শিক্ষার এক আধুনিক দিন প্রতিষ্ঠা প্রতিষ্ঠান এটা। আবাসিক এবং নন আবাসিক বালক বালিকা সবার জন্য কিন্তু রয়েছে। এই যে প্রথম হতে নবম শ্রেণী আলিম আছে এখানে, এবং আরো বেশ কয়েকটা বিভাগে কিন্তু এখানে কোর্সের নাম। আর একটা কথা বন্ধুদের বলতে চাই, আমি একটা কথা বলেছিলাম যে আমি যখন ওইদিকে এদিকে আসতাম, এখন হয়তো মাহফিলের জন্য কিংবা এই যে মানে যে ইয়েটা আছে বাৎসরিক যে ইয়েটা আছে এটার জন্য মানুষ কম দেখেছি, যখনই আইসি মানে এসেছি আমি মানুষ দেখতে পাইছি। কিন্তু একটা জিনিস আমি কখনো নিয়ে এই যে এখানে যে কথাটা বলা হয়েছে, আমি তো একটু অবাক হইলাম আজকে দেখে যে বালক বালিকা এখানে যে কোনো বালিকা মাদ্রাসাতে পড়ে আমি দেখি নাই, মানে এত ভালো একটা প্রতিষ্ঠান এটা চিন্তা করা যায়। আমি সত্যি বলতেছি, আমি মানে আমরা ভিডিওর সুবিধার্থে এই কথা বলছি এমন নয়, এখানে আমি সত্যি কোনো বালিকাকে যে বুরকা টুরকা পরে ঘুরে বেড়াচ্ছে এরকম কোনো কিছু দেখি নাই। এত সভ্য একটা জায়গা এটা, সিরিয়াস ব্যাপার একদম। আসলে ঠিক তাই, এই যে প্রধান